বিয়ের এক বছর নয় মাস পর ভেঙে গেল ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়ার সংসার। বিয়ের পরই গুঞ্জন ছিল শবনম ফারিয়া ও হারুনুর রশিদ অপুর বিবাহ জীবন ভালো যাচ্ছে না। মিডিয়া পাড়ার অলিগলি এ নিয়ে কানাকানি চলে। সে সময় ফারিয়া জানান তারা ভালো আছেন, কিন্তু ভালো থাকাটা অনেকেই সহ্য করতে না পেরে এরকম গুজব ছড়াচ্ছেন। তবে অবশেষে সেই গুঞ্জনই সত্যি হয়েছে। 27 নভেম্বর স্বামী হারুনুর রশিদ অপুর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়েছে বলে তিনি নিজেই জানিয়েছেন। শবনম ফারিয়া বলেন, আমরা চেষ্টা করেছি দুজন দুজনকে আটকে রাখার, কিন্তু পারিনি। তবে বিয়ে বিচ্ছেদ হলেও আমাদের বন্ধুত্ব ঠিকই থাকবে। ফারিয়া আরও বলেন, আমি আর অপু অনেকদিন ধরেই চেষ্টা করেছি একসাথে থাকতে, কিন্তু বিষয়টা এক পর্যায়ে খুব কঠিন হয়ে যায়। আমরা এবছরের শুরু থেকেই সিদ্ধান্তে আসি আর একসাথে থেকে কষ্টে থাকতে চাই না, তাই বৈবাহিক জীবনের অবসান ঘটিয়ে আবারও 5 বছরের পুরনো বন্ধুত্বে ফিরে গিয়েছি। গত 27 নভেম্বর বিচ্ছেদ পত্রে সই করেন দুজনে। কারণ হিসেবে ফারিয়া জানান, উল্লেখযোগ্য কোনো কারণ নেই এই বিচ্ছেদের পিছনে, ফলে একে অপরের প্রতি কোনো অভিযোগও নেই। দুজনে চেয়েছিলেন নিজেদের মতো ভালো থাকতে। এ ব্যাপারে বিস্তারিত জানতে ফারিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। শবনম ফারিয়া গণমাধ্যমকে বলেন, আমরা ভালোবেসে বিয়ে করেছি, অনেক প্ল্যান ছিল এই সংসার নিয়ে, কিন্তু নানাবিধ কারণে সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়নি, ফলে আমরা দুজন মিলে দলছুট হওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছি। উল্লেখ্য, 2015 সালে ফেসবুকের মাধ্যমে অপুর সঙ্গে পরিচয় হয়েছিল ফারিয়ার। 3 বছর পর বন্ধুত্বের সীমানা পেরিয়ে 2018 সালের ফেব্রুয়ারিতে আংটি বদল হয় তাদের। গত বছর 1 ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী শবনম ফারিয়া, বেসরকারি চাকরিজীবী হারুনুর রশিদ অপু। এদিকে ফারিয়া নিজের বিয়ে বিচ্ছেদ নিয়ে মুখরোচক সংবাদ পরিবেশন না করতে গণমাধ্যমের কাছে অনুরোধ করেছেন। ফারিয়া বলেন, দয়া করে মিডিয়ার বিয়ে টেকে না, এ ধরনের কথা বলে আমাদের জন্য আমাদের সহকর্মীদের ছোট করবেন না। আমরা সম্পূর্ণ পারিবারিক কারণে, পারিবারিকভাবে, পারিবারিক সম্মতিতেই বিয়ের মতো ইনস্টিটিউশন থেকে বের হয়ে এসেছি। আমাদের কখনো ভালোবাসা কিংবা বিশ্বাসের অভাব ছিল না, হবেও না। আর সাংবাদিক ভাই ও বোনদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, দয়া করে একটু মানবিকতার সাথে বিষয়টা দেখবেন, প্লিজ। দুজন মানুষের বিবাহ বিচ্ছেদ মানে দুইটা পরিবারের বিচ্ছেদ, অনেক স্মৃতির বিচ্ছেদ, অনেক ভালো সময়ের সাথে বিচ্ছেদ, এটা কারোর জন্য সুখকর অনুভূতি নয়। দয়া করে মুখরোচক অদ্ভুত সংবাদ প্রকাশ করে আমাদের আর বিব্রত করবেন না, আমরা একে অপরের উপর সম্পূর্ণ সম্মান বজায় রাখতে চাই। দর্শক, শবনম ফারিয়া ও হারুনুর রশিদ অপুর বিবাহ বিচ্ছেদ নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন প্রতিদিনের আপডেট সময় মতো পেতে।